হ্যালো গাইস, আজকে আমি আমার বন্ধুর বাড়ি কালী পুজোতে চলে এসেছি, প্রিয়াংশুর বাড়িতে। তো ওখানে ওরা হেব্বি সুন্দর সাজিয়েছিল, এই যে সাজানোটা ভালোই লাগছিল। তো এইখানে একটা গেট করেছিল, ওই পাকার তুলো দিয়ে হেব্বি সুন্দর লাগছে। এবার আমরা চলে এসেছি ঠাকুর আনতে। তো ওই যে ঠাকুর ধ্যানে তোলা হচ্ছে, তো এরপরে ভিডিওটা আমার ফোন থেকে করা না, লোকের ফোন থেকে আমার নিতে হয়েছে। তো আমি ওই ঠাকুরের পিছনে বসেছিলাম বলে ভিডিও করতে পারিনি। এবার ওই ঠাকুর নিয়ে চলে এসেছি, ঠাকুর ঘরে ঢোকানো হচ্ছে, তোমরা দেখো। তো এবার আমি একটু বসে বসে পদ্ম ফোটাচ্ছিলাম, আমার বেশ ভালোই লাগে এই পদ্ম মদ্ম ফোটাতে। তো আমি পদ্ম ফোটাচ্ছি আর যার বাড়ি কালী পুজো সে ভিডিও করছে, তো তাই জন্য হাসছিলাম একটু। এই 10টার দিকে সব সংকল্পে বসেছে, আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, খুব ভাল লাগছিল প্যান্ডেলটা। আর এই পিছনে আর্য, আর এই যে যার বাড়ি কালী পুজো সে বসে হয়েছে, আবার ইয়ে হচ্ছে। তো ওদিকে পুজো হচ্ছে আর আমরা এদিকে সবাই বসে আড্ডা মারছি, এরপর একটা কথা বলবে, সবাই হাসবে দেখবে। হ্যালো গাইস, আমরা এখন শুলে পড়ে রয়েছি। এখানে এরা যে কি পাকলামো শুরু করেছে, ওই দুই চুপ 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 পুজো হচ্ছে আবার বলছে। কি ফাটাবি এ ভাই, কি ফাটাবি, এইটা ফাটাবি। দুঃখ মনে শোনা মুটটা তো কি তুলছি, ওটা কি, ওটা কি হনুমান টুপি কোন, হ্যাঁ শীত লাগছে হনুমান। এই যা পাকামো করছে, পরে যে দেখবি ওর মা, আমি একটাও কাটবো না দেখ। তো ওদিকে পুজো হচ্ছে, আমরা এদিকে খেতে চলে এসেছি। তো গরম গরম লুচি বেগুন ভাজা দিয়ে দিলো, ওটা খাওয়ার পর চলে এলো ছুরুর ছোলার ডাল, তারপর চলে এলো আলুর দম, আলুর দম খাওয়ার পর পাঁপড় ছিল আর চাটনি ছিল, ওগুলো খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি বাজি পোড়াতে, ওই যে আমি বাজি ধরে বসে আছি, ওদিকে ওই বাচ্চা কাচ্চাগুলো বাজি পোড়াচ্ছিল। তো তারপর হচ্ছে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হলো পুজোর সময়, আমরা কাপড় কাপড় ধরেছি। Thank you.
পুজো টুজো দেখে আমরা আবার একটু শুয়ে পড়েছি, শুয়ে আবার গল্প করে আবার পুজো দেখতে যাবো, চলো আবার পুজো দেখি। আলো আমার মন তো বলে না কালো রে, ও কালো বাজনা ভালো হলে একটু বলতে পারো, হে ভালো বাজনা বাজনা লোকের হেল্প করছি। অনেকক্ষণ পুজো হওয়ার পর ওই আড়াইটের দিকে হোম স্টার্ট হলো, অনেকক্ষণ ধরে হোম হচ্ছিল, অনেকক্ষণ ধরে প্রায় আড়াইটে থেকে চারটে অবধি হোম হয়েছে, অনেক বড় করে হোম হয়েছে। যেমনিটা হয় নেই কাজ তো খই কাজ, আমাদের কোনো কাজ ছিল না, তাই আমি ডুয়েল ক্যামেরাতে একটু ভিডিও করলাম। তো এদিকে হোম চলছে আর পুজো হচ্ছে, আর এদিকে একজন ওপরের দিকে তাকিয়ে, আরে নিচে পুজো হচ্ছে, ওপরে কিছু হচ্ছে না। মা কখনো সে তো কখনো পিত কখনো নীল লোহিত রে, ওনার নামটা কি, নাম কি তো এদের ঠিক নিয়মটা হলো রাতেই ঠাকুর বিসর্জন হয়ে যাবে, তো পুজো টুজো হয়ে গিয়ে ওই সাড়ে চারটার দিকে ঠাকুর নামিয়ে বরণ হচ্ছে, এক্ষুনি বিসর্জনের পথে বের হবে। বরণ শেষে এই ঠাকুর ভ্যানে উঠে পড়েছে, এবার ওই যা যা নিয়ম আছে কনকাঞ্জলি নেওয়া ওইগুলো হচ্ছে, তারপর বিসর্জনের পথে রওনা দেওয়া দেওয়া। Thank you.
পুজো কেমন লাগলো সবাই কমেন্টে বলো।